আসসালামু আলাইকুম লেডাইট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন সাতষট্টি তম ব্যাচ আজকে আপনাদের দশম ক্লাস আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা লিঙ্কড দিন লিড জেনারেশন সম্পর্কে জানবো আচ্ছা লিড জেনারেশন সম্পর্কে কার কার ধারণা আছে ধারণা নাই আচ্ছা ঠিক আছে না থাকলেও প্রবলেম নাই আমরা আজকে জানব ঠিক আছে আচ্ছা আপনাদের মধ্য থেকে পুরনো লিঙ্কড ইন অ্যাকাউন্ট কার আছে যার অ্যাকাউন্টে অনেক বেশি কানেকশন আছে এমন কেউ আমাকে ইয়েস লিখে জানান পুরনো লিঙ্কড ইন অ্যাকাউন্ট আছে যেখানে অনেক কানেকশন আছে ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন আচ্ছা জাহাঙ্গীর ভাই মাইক্রোফোনটা আনমিউট করেন জাহাঙ্গীর ভাই শুনতে পাচ্ছেন শুনতে আপনি শুনতে পাচ্ছেন জি কত কানেকশন আছে আপনার অ্যাকাউন্টে আটশো হয় না আটশো কিছু কম আছে আচ্ছা ঠিক আছে আপনি একটু কাইন্ডলি স্ক্রিনটা শেয়ার করে দেন দেখা না এখনো দেখা যাচ্ছে না আরেকবার ট্রাই করেন শেয়ার স্ক্রিনে গিয়ে আপনাকে উইন্ডোটা সিলেক্ট করতে হবে একদম বাপাশের উপরের দিকে যে উইন্ডোটা আছে সেটা সিলেক্ট করে শেয়ার করেন স্ক্রিন শেয়ার বা হচ্ছে বাপাশের উপরের দিকে যে উইন্ডোটা থাকে ওটা সিলেক্ট করে শেয়ার করেন উইন্ডো দ্যাট টু শেয়ার হ্যাঁ ওখান থেকে পিক করেন যে ব্রাউজারটা শেয়ার করতে চাচ্ছেন বা বাপাশের উপরের দিকেই থাকে ওটা ফার্স্ট যে উইন্ডোটা থাকে ওইটা সিলেক্ট করে শেয়ার করেন জাহাঙ্গীর ভাই আপনি তো আগেও স্ক্রিন শেয়ার করেছেন মনে হয় না আগে শেয়ার করিনি ও ওখানে তো ক্লিক করছি কিন্তু কাজ হচ্ছে না সিলেক্টে উইন্ডো অর অ্যাপ্লিকেশন হ্যাঁ উইন্ডো সিলেক্ট করতে হবে উইন্ডোতে ক্লিক করেন বা পাশের প্রথমে যেটা আছে সেটাকে সিলেক্ট করে শেয়ার অপশন শেয়ারে ক্লিক করেন আচ্ছা হচ্ছে না ভাই আচ্ছা তাহলে আমি কাউসার ভাইকে বিক করি কাউসার ভাই মাইক্রোফোনটা আনমিউট করেন কাসার ভাই শুনতে পাচ্ছেন জাহাঙ্গীর ভাই আপনার স্ক্রিন শেয়ার হয়েছে ছিল আচ্ছা তাহলে আপনি ইয়ে করেন আপনার লিংক দিন আছে যেই ব্রাউজারে সেখানে চলে যান লিংক কোন ব্রাউজারে রাখা এখানেই ওই যে এটাতেই তো ফেসবুকের পরেই তো দেখলাম আচ্ছা আমি রিকোয়েস্ট পাঠাই আপনি অ্যাপ্রুভ করেন আর হচ্ছে ক্রোম ব্রাউজারে এখানে নিচে কিন্তু ওপেন করা ছিল এটাতে ভিপিএন ডিসকানেক্ট করে নিতে হবে ভিপিএনটা ডিসকানেক্ট করে দেন এখান থেকে আপনি মাউসটা মাউসটা ছাড়েন আমি দেখাচ্ছি

ঠিক আছে তো আমরা হচ্ছে আজকে লিঙ্কডাই আচ্ছা আমাকে ক্লিয়ারলি সবাই শুনতে পাচ্ছেন তো জাহাঙ্গীর ভাই ওয়েট আমি করছি আপনাকে আমি মিউট করছি আমাকে সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা কনফার্ম করেন ইয়েস অথবা নো লিখে কনফার্ম করেন ওকে ঠিক আছে ঠিক আছে এবার ক্লাসটাতে মনোযোগী হন সবাই ঠিক আছে লিড জেনারেশন লিড মানে কি এল ই এ ডি লিড লিড মানে হচ্ছে তথ্য জেনারেশন বা জেনারেট শব্দের অর্থ হচ্ছে সংগ্রহ করা তো লিড জেনারেশন এর ফুল মিনিং দাঁড়াচ্ছে হচ্ছে তথ্য সংগ্রহ করা এখন আমি যদি এটাকে আর একটু বলি ডিজিটাল মার্কেটিং এর ভাষায় লিড জেনারেশন শব্দের অর্থ হচ্ছে যদি কোনো ব্যক্তি তার ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রয়োজনে অন্য কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য যেমন তার নাম ফোন নাম্বার ইমেইল অ্যাড্রেস সে কোথায় জব করে তারপর তার লোকেশন কোথায় এই ধরনের তথ্যগুলো যখন কালেক্ট করে সেটাকে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলা হয় লিড জেনারেশন এটা কিন্তু ডেটা এন্ট্রি ক্লাস আজকে আপনাদের যেটা করাচ্ছি মানে ডেটা মানে কি তথ্য এন্ট্রি মানে হচ্ছে আপনি সংগ্রহ করে হচ্ছে এন্ট্রি করলেন কোথাও এন্ট্রি করলেন তো এটা ডেটা এন্ট্রি একটা পার্ট হচ্ছে লিড জেনারেশন তো লিড জেনারেশনের কাজটা আমরা বিভিন্ন সোর্স থেকে করতে পারি যেমন আমরা গুগল থেকে হচ্ছে লিড কালেক্ট করতে পারি তারপর হচ্ছে ফেসবুক থেকে লিড কালেক্ট করতে পারি লিঙ্কড থেকে লিড কালেক্ট করতে পারি এরকম বিভিন্ন তারপর বিভিন্ন ওয়েবসাইট থেকেও লিড কালেক্ট করা যায় তো আজকে আমরা দেখছি হচ্ছে লিঙ্কড ইন লিড জেনারেশন তো এটার মার্কেট প্লেসে কেমন ভ্যালু আছে সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু প্রথমেই দেখাতে চাচ্ছি আজকে তো আমরা একটা ট্যাবে যাচ্ছি আচ্ছা জাহাঙ্গীর ভাই একটা ট্যাব ওপেন করেন তো আমার এখান থেকে হচ্ছে না আরেকবার ট্রাই করে দেখি আচ্ছা এখান থেকেই করা যাচ্ছে আমি করে আমরা ফাইবার মার্কেটপ্লেসটা একটু দেখবো তো এই মার্কেটপ্লেসে জাঙ্গীর ভাঁড় অ্যাকাউন্ট আছে নাকি ফাইবারে এখানে তো অ্যাকাউন্ট শো করছে আপনারা আমি একটু অ্যাকাউন্টটা দেখি আচ্ছা অ্যাকাউন্ট তো তৈরি করা আছে মে মাসে ওপেন করেছেন আচ্ছা ভালো কথা তো আমরা হচ্ছে আজকে কি শিখছি লিঙ্কড জেনারেশন তো আমরা লিঙ্কড ইন লিড জেনারেশন সার্চ করছি এটাতে ক্লিক করলাম এখন দেখুন যে লিঙ্কড ইন লিড জেনারেশন এই সার্ভিসটা মার্কেট প্লেসে কেমন ভ্যালু আছে বা কিভাবে এই সার্ভিসটা হচ্ছে সেলাররা প্রোভাইড করে আমরা হচ্ছে সেটা একটু দেখব তো এখানে গিগ দেখাচ্ছে বিভিন্ন সেলারের গিগ দেখাচ্ছে তো এরা কি বলছে দেখেন যে আই উইল ডু টার্গেটেড বি টু বি লিড জেনারেশন এন্ড ইমেল লিস্ট বিল্ডিং আচ্ছা এখানে একটা টার্ম আপনারা দেখতে পাচ্ছেন যে বি টু বি লিড জেনারেশন অনেক টাইপের হয় বি টু বি হয় বি টু সি হয় বিটুবি মানে হচ্ছে বিজনেস টু বিজনেস লিড জেনারেশন মানে একজন বিজনেসম্যান যখন অন্য কোনো বিজনেসম্যানের লিড কালেক্ট করবে সেটাকে বিটুবি লিড জেনারেশন বলা হবে আর বিটুসি হচ্ছে বিজনেস টু কাস্টমার বা কনজিউমার যখন একজন বিজনেসম্যান কোনো কাস্টমার বা কনজিউমারের লিড কালেক্ট করবে বা তথ্য কালেক্ট করবে সেটা হবে বিটুসি লিড জেনারেশন তো দেখেন এরা হচ্ছে এই লিঙ্কড ইন লিড জেনারেশনের সার্ভিসটাই হচ্ছে এখানে দিচ্ছে যে দেখেন লিঙ্কড ইন লিড জেনারেশন লিড জেনারেশন তারপর নিচে যখন যাব এই যে আই ইন লিড জেনারেশন ইমেল ফাইন্ডিং সে লিড জেনারেশনে কাজ করছে ইমেল ফাইন্ড আউট করে দিচ্ছে ঠিক আছে যে আই উইল ডু বি টু বি লিড জেনারেশন এন্ড ফাইন্ড ভ্যালিড ইমেলস ফ্রম লিঙ্কড মানে সোর্স কি সোর্স হচ্ছে লিঙ্কড মানে এটার এই লিড জেনারেশনটা হবে এই তথ্যগুলো কালেক্ট করবো আমরা লিঙ্কড থেকে যাদের লিঙ্কড প্রোফাইল আছে তাদের থেকে তো আমরা একটা গিগ ওপেন করি তাহলে আমরা একটু ডিটেইলে জানতে পারবো যে কিরকম সার্ভিস গুলো হচ্ছে সেল হচ্ছে তো এখানে দেখেন এই ভদ্রলোক কি করছে যে আই উইল ডু লিঙ্কড ইন লিড জেনারেশন অ্যান্ড ইমেল ফাইন্ডিং সে লিঙ্কড থেকে লিড জেনারেশন করে দেবে আর ইমেল ফাইন্ড আউট করে দেবে লেভেল টু সেলার তার রিভিউ দেখেন আটশো আটত্রিশটা রিভিউ আছে তার মানে কি সে প্রায় দুই হাজারের কাছাকাছি হচ্ছে অর্ডার অলরেডি কমপ্লিট করে ফেলেছে রিভিউ দেয় না ফোর পয়েন্ট নাইন স্টার রিভিউ আছে এটা একদম হিউজ ঠিক আছে খুব ভালো রিভিউ তার দশটা অর্ডার কিউতে আছে মানে অলরেডি তার এখন তার দশটা অর্ডার কিন্তু চলছে তার এই গিগের মধ্যে দশটা অর্ডার কিন্তু রানিং শুধুমাত্র এই লিঙ্কড ইন লিড জেনারেশনের কাজটা করে তো এখানে কি সার্ভিসটা কি কি দিচ্ছে সেটা দেখেন আচ্ছা তার আগে আমি আচ্ছা এখান থেকে দেখাই তো ফাইবারে তিনটা প্যাকেজে হচ্ছে সার্ভিস আমরা সেল করি বেসিক স্ট্যান্ডার্ড আর হচ্ছে প্রিমিয়াম তো বেসিকে সে কি সার্ভিস দিচ্ছে দেখেন যে ফিফটি কোয়ালিটি লিডস উইথ পার্সন ডিটেলস কোম্পানি ইনফো অ্যাজ পার কাস্টমার রিকোয়ারমেন্ট সে পঞ্চাশটা লিড কালেক্ট করে দেয় ঠিক আছে সেখানে কি কি থাকবে থাকবে ডিটেলস আর কোম্পানির ইনফরমেশন থাকবে আর মানে মানে পার কাস্টমার রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী সে জন পার্সনের লিড কালেক্ট করে দিবে তো এর মধ্যে পার্সনের ডিটেল এর মধ্যে কি কি থাকে ফার্স্ট নেম লাস্ট নেম তারপর তার লোকেশন ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলো থাকে আর কোম্পানি ইনফোর মধ্যে থাকে যে কোম্পানি কোথায় কোম্পানির লোকেশন কোথায় এরকম তো এটা সে কত দিনে করে পঞ্চাশটা লিড কালেক্ট করে দেয় সে দুই দিনে ডেলিভারি করে ঠিক আছে এটার জন্য সে চার্জ করে কত টেন ডলার এরপর আমরা যদি স্ট্যান্ডার্ড প্যাকেজে যাই এখানে হচ্ছে সে ফাইভ হান্ড্রেড কোয়ালিটি লিডস কালেক্ট করে দেয় পার্সোনের ডিটেল আর কোম্পানির ইনফো দিয়ে এই কাজটা সে পাঁচ দিনে ডেলিভারি করে বাজেট কত বাজেট হচ্ছে সিক্সটি ডলার আর প্রিমিয়াম যেটা সবচাইতে ভালো প্যাকেজ তার এখানে হচ্ছে এক হাজার কোয়ালিটি লিড সে কালেক্ট করে দেয় মানে পার্সোনের ডিটেল আর রিকোয়ারমেন্ট কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী সাত দিনে ডেলিভারি করে প্রাইসিংটা দেখেন ওয়ান টোয়েন্টি ডলার ঠিক আছে তো সে যেহেতু লেভেল টু সেলার তার প্রাইসিংটাও হাই হবে তার সার্ভিসের কোয়ালিটিও হাই হবে তাকে যারা হায়ার করবে সেই ধরনের বায়াররাও হচ্ছে ওই রকম মানে কোয়ালিটির বায়ার হবে তো আমাদের শুধু দেখেন যে আমি যেটা দেখাতে চাচ্ছি আপনাদেরকে আজকে যে ক্লাসটা আমরা করব এটা মার্কেট কিন্তু অলরেডি খুব ভালো রকমের চাহিদা আছে ঠিক আছে এই কাজটা যদি ভালো মতো শিখতে পারি আমরা এটা কিন্তু মার্কেট প্লেসেও আমরা এই সার্ভিসটা কিন্তু সেল করতে পারবো তো এটা হচ্ছে একটা গিগের ইমেজ আমরা এটাকে একটু ফুল স্ক্রিন করে দেখি আচ্ছা তো এটা দেখেন একটা গুগল শিটের মধ্যে হচ্ছে কিছু তথ্য হচ্ছে দিয়ে এই শিটটা হচ্ছে ফিল করা হয়েছে তো এখানে কি কি আছে দেখেন পার্সন প্রোফাইল লিঙ্ক তো সবগুলো প্রোফাইলে লিঙ্ক দেখেন লিঙ্ক ডিন লিঙ্ক ডিন লিঙ্ক ডিন লেখা তাই না মানে সোর্স কি সোর্স হচ্ছে লিঙ্ক ডিন যেহেতু লিঙ্ক ডিন এর লিড জেনারেশন করছি এখানে হচ্ছে লিঙ্ক এর প্রোফাইল লিঙ্ক এখানে দেওয়া হয়েছে তারপর কি দেখাচ্ছে যে পার্সনের জব টাইটেল মানে সে কি জব করে সেটা তারপর পার্সনের নাম তারপর হচ্ছে এগুলো হচ্ছে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখন কোন কোন বায়ার আপনার কাছে হচ্ছে ধরুন লিড চাইবে এরকম যে তুমি আমাকে ইয়ে করো নিউ ইয়র্ক সিটিতে যারা কিনা ডক্টর আছে ডক্টরের মধ্যেও তো বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে ধরুন যে কার্ডিওলজিস্ট সাপোজ কোনো বায়ার আমাদেরকে বলল যে নিউ ইয়র্ক সিটিতে যারা কিনা কার্ডিওলজিস্ট আছে তাদের লিড গুলো তার লাগবে লিঙ্কড থেকে কালেক্ট করে দিতে হবে তো সেক্ষেত্রে সে আমাকে বলে দিল যে তুমি ডক্টরের ফার্স্ট নেম লাস্ট তার হসপিটাল বা ক্লিনিকের নাম কালেক্ট করে দিবে তার ফোন নাম্বার ইমেইল অ্যাড্রেস আর হচ্ছে সোর্স ইউআরএল এই তথ্যগুলো সে আমাকে কালেক্ট করে দিবে তো আমরা হচ্ছে বাইরে রিকোয়ারমেন্টস অনুযায়ী এভাবে কাজগুলো করব তো ম্যাক্সিমামই এই লিড গুলোই চাই এর বাইরে আর কিছু নাই ফার্স্ট টাইম লাস্ট টাইম ফোন নাম্বার ইমেইল অ্যাড্রেস লোকেশন তারপর তার টাইটেলটা আর হচ্ছে সোর্স ইউআরএল সোর্স ইউআরএল মানে হচ্ছে তার প্রোফাইলের লিংকটা ঠিক আছে তো এখানে দেখেন আমরা যে গিগটা দেখছিলাম এখানেও সেম তথ্যগুলো দিয়ে সে সে একটা হচ্ছে নমুনা তৈরি তৈরি করে এটার স্ক্রিনশট নিয়ে গিগের ইমেজ করেছে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো এইভাবে একটা গুগল শিট তৈরি করে এভাবে তথ্যগুলো কালেক্ট করে দেন আমরা হচ্ছে আমাদের বায়ারকে কাজটা জমা দিই বা ডেলিভারি করি তো আমরা আমাদেরকে কি করতে হবে আমাদেরকে একটা গুগল শিট তৈরি করতে হবে দেন লিংকডইন থেকে হচ্ছে একটা যে কোন একটা নিউজ সিলেক্ট করে নিয়ে আমরা হচ্ছে তথ্যগুলো কালেক্ট করব তো আমরা এখান থেকে একটু নিচে নামাই এই বারটার জন্য আমি কাজ করতে পারছি না এটা সরানো যাচ্ছে না কর্নারে দিয়ে তো ফাইবার তো দেখালাম আপনাদেরকে ক্রস হচ্ছে না রে ভাই ট্রাই করতেছে জাহাঙ্গীর ভাই ফাইবারের এই ট্যাপ আপনি বন্ধ করতে পারছেন কিনা একটু দেখেন তো আমার এখান থেকে হচ্ছে না ফাইবারে যে দুটো ট্যাব ওপেন করা আছে এগুলো একটু কাইন্ডলি বন্ধ করে দেন আচ্ছা থাক না হলে নাই আমরা নতুন আর একটা ট্যাব নিয়ে নিই ফেভার হচ্ছে আচ্ছা তো আমরা গুগল শিট তৈরি করব তো গুগল শিট মেনু বারে থাকে এখানে হচ্ছে যে গুগল অ্যাপসের যে মেনু বারটা আছে এটাকে ওপেন করলে আপনারা পেয়ে যাবেন আর জাহাঙ্গীর ভাইয়ের এখানে ছিল তার জন্য আমি এটা ওপেন করে নিয়েছি তাও দেখিয়ে দেই এখানে এই যে গুগল অ্যাপসে যাবেন গিয়ে এখান থেকে আর একটু নিচে স্ক্রল করলে এই যে শিটস ঠিক আছে এখান থেকে শিট ওপেন করে নিতে পারেন অথবা গুগলে গিয়ে সার্চ করলেও হবে এখানে ব্রাউজারে গিয়ে গুগল শিট লিখে সার্চ করলে এই ইন্টারফেসে চলে আসবেন আর ফোন ইউজার যারা আছেন ফোন ইউজাররা হচ্ছে গুগল প্লে স্টোর থেকে গুগল শিটস ইনস্টল করে নেবেন অথবা অনেক মোবাইলে হচ্ছে বাই ডিফল্ট এটা থাকে ঠিক আছে শিটস থাকে তো আমরা একটা ব্ল্যাঙ্ক শিট নিবো তো ধরুন আমাদেরকে কোনো একজন বায়ার বলল যে তুমি ইয়ে করো নিউ ইয়র্ক সিটিতে বা ইউএসএ তে হোল ইউএসএ যদি বলি যে ইউএসএ তে তুমি ইউএসএর যারা কিনা বিভিন্ন রেস্টুরেন্টের ওনার আছে বা হোটেল ওনার আছে বা রিসোর্টের ওনার আছে তাদের তথ্যগুলো আমাদেরকে আমাকে কালেক্ট করে দাও এরকম একটা কাজ আমরা আমরা পেলাম এই লিডটাই হচ্ছে কালেক্ট অফ হোটেল ওনার বা হোটেল ম্যানেজার দিতে পারি আচ্ছা ওনারই দিয়ে দিই ব্লেস অফ এটা নিলাম যে এটা টাইটেল দিলাম তা আমাদেরকে বলল যে তুমি ফার্স্ট নেম লাস্ট নেম তারপর হচ্ছে কোম্পানি নেম বা হচ্ছে হোটেলের নেম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলো কালেক্ট করে দাও তো আমরা একটু শিটটা আগে তৈরি করে নেই ফার্স্ট নেম তারপর এখানে হচ্ছে লাস্ট নেম তারপর হোটেল নেম বা অর্গানাইজেশন লিখতে পারি আমরা আমি হোটেলে লিখে হোটেল নেম তারপর তার লোকেশন ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস তারপর হচ্ছে ধরুন আমাদেরকে চাইলো তার সোর্স সোর্স ঠিক আছে তো এটাকে আমরা শীতটা একটু সাজিয়ে নেই এখানে হচ্ছে ফ্রন্টের সাইজটা একটু বড় করে দেই ফরটিন বাড়ি একটু বড় করতে পারি এইটিন দিয়ে দেই একটু বোল্ড করে দেই তারপর চাইলে আমরা এটাকে সেন্টার অ্যালাইন করে দিতে পারি এরপর আপনি কালার চেঞ্জ করতে পারেন চাইলে ফিল কালারে ধরুন আমরা ইয়েলো কালারটা ইউজ করি ঠিক আছে তো এরকম একটা কালার ইউজ করলাম এটাকে একটু সাজিয়ে নেই আপনি হচ্ছে যত সুন্দরভাবে হচ্ছে কাজ করবেন কাজ করে হচ্ছে ডেলিভারি করবেন বাইরের কাছ থেকে হচ্ছে তত সুন্দর রিভিউ পাবেন আবার হচ্ছে নেক্সট টাইম হায়ার করার ক্ষেত্রে মানে ক্ষেত্রে সে আপনার কথাই চিন্তা করবে মানে কাজ যত সুন্দরভাবে হচ্ছে আপনি ডেলিভারি করতে পারবেন তো রিভিউ ম্যাটার করে আমাদের প্রোফাইল গ্রো করার জন্য বাইরের কাছ থেকে পজিটিভ রিভিউ অনেক বেশি হেল্প করে ইমেল অ্যাড্রেসের জন্য আমাদের একটু বড় লাগে আমি এটা একটু বড় করে নিলাম আপনারা চাইলে এটা আরো সাজিয়ে টাজিয়ে নিতে পারেন তো আমি এখানে এভাবেই দেখাচ্ছি তো আমরা লিড কালেক্ট করার জন্য আমরা হচ্ছে লিঙ্কডিনে যাব তো লিঙ্কডিনে দেখেন এখানে একটা সার্চ বার আছে হোম ফিড থেকেও সার্চ করতে পারেন এখান থেকেও সার্চ করতে পারেন তো আপনি কি চাইছেন সেটা লিখে হচ্ছে সার্চ করেন তা আমি কি চাচ্ছি আমার ডেজিগনেশন হচ্ছে হোটেল ওনার হোটেল ওনার তবে হোটেল ওনার লিখে এন্টার দিলাম আচ্ছা তো এখানে দেখুন আমাদের সামনে হচ্ছে কয়েকটা প্রোফাইল ওপেন হয়ে গেছে এরা না হোটেলের হচ্ছে ওনার বা এদের প্রোফাইল কিন্তু সবার লোকেশন দেখাচ্ছে কোথায় বাংলাদেশে ঠিক আছে তো আমাদেরকে তো বায়ার কাজ দিয়েছে কি ইউএস এর হচ্ছে হোটেল ওনার যারা আছে তাদের লিড লাগবে তো তার জন্য আমরা কি করবো এটাকে ফিল্টার করে নিব তো হোটেল ওনার লিখে এখান থেকে আমরা পিপল পিপল সিলেক্ট করব শুরুতে এরপর অ্যাক্টিভিটি হায়ারিং এর দরকার নাই এরপর ফার্স্ট কানেকশন সেকেন্ড কানেকশন থার্ড কানেকশন এরকম অপশন দেখাচ্ছে তো ফার্স্ট কানেকশন কারা ফার্স্ট কানেকশন হচ্ছে লিংকডইনে আপনার নেটওয়ার্কের সাথে যারা সরাসরি কানেক্টেড এরা হচ্ছে ফার্স্ট কানেকশন সেকেন্ড কানেকশন হচ্ছে যেটা মিউচুয়াল মানে আপনার ফার্স্ট কানেকশনের সাথে এরা কানেক্টেড এরা হচ্ছে সেকেন্ড কানেকশন আর থার্ড কানেকশন হচ্ছে কি ও যে আমরা ফেসবুকে দেখি না যে পিপল ইউ মে নো এরকম একটা অপশন দেখি এটা হচ্ছে থার্ড কানেকশন ঠিক আছে তো আপনি যদি মেকশিওর হন যে আপনার নেটওয়ার্কে হোটেল ওনার এদের প্রোফাইলের সাথে আপনি কানেক্টেড আছেন তো সেক্ষেত্রে আপনি এগুলো ফিল্টার করে নিতে পারেন এগুলো সিলেক্ট করে নিতে পারেন আর যদি নাও থাকে কোনো প্রবলেম নাই এগুলো সিলেক্ট করার দরকার নাই এরপর আমরা চলে যাব হচ্ছে লোকেশনে তো লোকেশন আমাদেরকে কি বলেছে ইউনাইটেড স্টেটস বলেছে তো আমি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করলাম যদি ইউনাইটেড কিংডম বলতো ইউনাইটেড কিংডম করতাম যদি ইংল্যান হচ্ছে নেদারল্যান্ড বলতো নেদারল্যান্ড করতাম ঠিক আছে যেই লোকেশন বলবে সেই লোকেশন এখানে টাইপ করে দিলে হচ্ছে এখানে লোকেশনটা দেখাবে এরপর শো করলে সেই লোকেশনেই হচ্ছে আমরা প্রোফাইল গুলো পেয়ে যাব আর হচ্ছে মাল্টিপল লোকেশনও সেট করা যায় ঠিক আছে এখানে একাধিক লোকেশনও চাইলে আমরা সেট করতে পারি তো আমাদের তো বলেছে ইউনাইটেড স্টেটস তো আমি ইউনাইটেড স্টেটসই রাখলাম রেখে এখান থেকে শো রেজাল্টসে চলে যাব আচ্ছা এখন দেখুন আমাদের সামনে অনেকগুলো প্রোফাইল ওপেন হয়েছে এদের সবার লোকেশন হচ্ছে ইউএস হবে ঠিক আছে ভাইয়ার ইয়েতে নেটওয়ার্কের সম্ভবত হোটেল ওনার নাই থাকলে এখানে শো করতো এই যে আপনার থার্ড কানেকশন যারা আছে তাদের সাথে হচ্ছে কানেক্টেড এমন কিছু প্রোফাইল এখানে শো করছে আর অন্য প্রোফাইল গুলোতে আপনার হচ্ছে এক্সেস নাই কারণ আপনার প্রোফাইলে হোটেল ওনার নাই তো লিড জেনারেশনের কাজটা করতে ইজি হবে যখন হচ্ছে আপনার লিঙ্কড নেটওয়ার্কে অনেক বেশি কানেকশন থাকবে হিউজ কানেকশন থাকবে এবং ভালো ভালো কানেকশন থাকবে মানে আমি আপনাদেরকে বলি যে হাইলি প্রফেশনাল যারা আছে তাদের সাথে কানেক্টেড কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এই যে ইন্ডিয়ান পাকিস্তানি এদের সাথে হয়ে কোনো লাভ নাই আপনার মানে আপনার মতোই যারা ডিজিটাল মার্কেটে ফ্রিলান্সার আছে তাদের সাথে কানেক্টেড হয়ে লাভ নাই যারা কিনা আপনাকে কাজ দিবে বা যারা কিনা আপনাকে হায়ার করবে সেই সব প্রোফাইলের সাথে চেষ্টা করবেন কানেক্টেড হওয়ার জন্য কিন্তু অবশ্যই নতুন প্রোফাইলে এখনই হচ্ছে তড়িঘড়ি করে কানেকশন বিল্ড আপ করার চেষ্টা করবেন না তাহলে অ্যাকাউন্টগুলো রেস্ট্রিক্টেড হয়ে যাবে ঠিক আছে এগুলো ডিটেলসে বলা আছে ক্লাসগুলোতে ভালো মতো ক্লাস ভিডিওগুলো দেখবেন ইন্সট্রাকশনগুলো ভালো মতো শুনে তারপর সেগুলো ফলো করবেন আচ্ছা তো লিড জেনারেশনের কাজগুলো যখন আমরা করতে যাব তখন আমাদের নেটওয়ার্কে যখন অনেক বেশি কানেকশন থাকবে ভালো ভালো কানেকশন থাকবে তখন আমাদের কাজটা ইজি হবে আর যদি হচ্ছে কানেকশন ভালো না থাকে তাহলে আমরা প্রবলেম ফেস করব যেমন এখন করছি এখানে লিংকডইন মেম্বার লিংকডইন মেম্বার এরকম দেখাচ্ছে প্রোফাইলগুলো আচ্ছা সমস্যা নাই তারপর আমরা এখান থেকে দেখাতে পারবো আশা করি দেখা যাক তো এখান থেকে আমরা হচ্ছে যাদের লিড গুলো কালেক্ট করতে চাই ওই প্রোফাইলগুলোকে আমি একটা প্রোফাইল আগে একটু ওপেন করে দেখাই আপনাদেরকে আচ্ছা তো আমরা একটা প্রোফাইল দেখতে পাচ্ছি সার্থক শাহ সে হচ্ছে একটা হোটেলের ওনার আর প্রেসিডেন্ট তার ডেজিগনেশন সেই ইউনাইটেড স্টেটস এর একটা হোটেলের হচ্ছে ওনার তার অনেক কম কানেকশন দেখেন সেভেন্টি সিক্স কানেকশন মনে হয় নতুন প্রোফাইল আচ্ছা যাই হোক তো আমরা এই ব্যক্তির প্রোফাইল থেকে তার লিডস গুলো কালেক্ট করার চেষ্টা করি তো শুরুতে কি আছে ফার্স্ট নেম লাস্ট নেম তো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এরপর সে কোন হোটেলের হচ্ছে ওনার সেটাও আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি যে মহাকাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এরকম হতে পারে বা একটু নিচে স্ক্রল করলেও আমরা পেয়ে যাব এই যে দেখেন এগুলোতে সে হচ্ছে এই যে প্রেসিডেন্ট অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মহাকাল গ্রুপ ইনস দুই হাজার সাল থেকে প্রেজেন্ট মানে এখনো পর্যন্ত সে হচ্ছে এই পোস্টেই আছে সিক্স ইয়ার্স ওয়ান মান্থ হয়েছে ঠিক আছে তো এটা হচ্ছে প্রেজেন্টলি সে এটার ওনার আর এটাও এটারও সে দুটো বিজনেস আছে তার আর এগুলোতে সে প্রিভিয়াসলি হচ্ছে জব করেছে আচ্ছা যাই হোক তো এখানে তার অর্গানাইজেশনের নাম বা হচ্ছে তার হোটেলের নাম আমরা পেয়ে যাচ্ছি এরপর আমরা পেয়ে যাচ্ছি কি এখানে কি কোথাও ফোন নাম্বার দেওয়া আছে এখানে লিঙ্ক ইন প্রোফাইলে কোথাও ফোন নাম্বার দেওয়ার নাই একটা প্রোফাইল থেকে আমরা সবগুলো লিড ইজিলি পেয়ে যাব তার নাম তার লোকেশন তারপর হচ্ছে তার অর্গানাইজেশনের নাম এরপর হচ্ছে তার প্রোফাইলের যে সোর্স ইউআরএলটা সেটাও পেয়ে যাচ্ছে এখানে ইজিলি পেয়ে যাচ্ছি এই যে এই লিঙ্কটাই তো তার সোর্স ইউআরএল ঠিক আছে তার লিঙ্কড প্রোফাইলের ইউআরএলটাই হচ্ছে সোর্স ইউআরএল সোর্স মানে কি উৎস কোথা থেকে আমি লিডটা কালেক্ট করলাম তার প্রোফাইল থেকে আমি লিডটা কালেক্ট করলাম তাহলে এটাই আমার সোর্স এটাই আমার সোর্স ইউআরএল তো এখানে সবগুলো লিডই হচ্ছে ইজিলি পাওয়া যায় শুধুমাত্র ফোন নাম্বার আর ইমেইল অ্যাড্রেসটা ঠিক আছে তো এই এই দুটো যেহেতু একটু কনফিডেন্সিয়াল এগুলো কেউ পাবলিকলি হচ্ছে শেয়ার করে না তো এখানে দেখেন কন্টাক্ট ইনফো একটা অপশন আছে যদি আমরা কাজটা ম্যানুয়ালি করতে চাই মানে ম্যানুয়ালি আমরা খুঁজে খুঁজে বের করব যে তার তথ্যগুলো কোথায় কোথায় আছে তাহলে দেখেন আমাদেরকে কি কি হ্যাসেল পোহাতে হচ্ছে সেটা দেখেন যেমন আমি তার ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেসটা পাওয়ার জন্য আমি হচ্ছে কন্ট্যাক্ট ইনফো এই অপশনে ক্লিক করলাম তো এখানে কন্ট্যাক্ট ইনফোতে কি আছে শুধুমাত্র তার লিঙ্কড ইন প্রোফাইলের ইউআরএলটা আছে আর কিছুই নাই ঠিক আছে ম্যানুয়ালি যখন করতে যাচ্ছি তো এখান থেকে তো আমরা ফেল হলাম তো আর কি আর কিভাবে করতে পারি এখানে তার ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে কোম্পানির ওয়েবসাইট সম্ভবত তো আমরা এটাকে একটু ওপেন করে দেখি আচ্ছা এটাকে ওপেন হচ্ছে না আচ্ছা আমরা এটাকে একটু কপি করি নামটাকে কপি করি কপি করে নিয়ে গুগলে সার্চ করি এই যে দেখেন এই যে মহাকাল গ্রুপ এটা হচ্ছে তার ওয়েবসাইট এই যে সার্থক শাহ প্রেসিডেন্ট অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মহাকাল গ্রুপ ঠিক আছে তার লিঙ্কডিন প্রোফাইলটা কিন্তু এখানে শো করছে তো আমরা যদি আরেকটু নিচে স্ক্রল করি দেখি তার সম্পর্কে আর কিছু তথ্য পাওয়া যায় কিনা আচ্ছা তার ফেসবুক প্রোফাইল পাওয়া গেছে তারপর তার লোগো তার কোম্পানির লোগোটা দেখতে পাচ্ছি তার ইনস্টাগ্রামটা পাওয়া গেছে অ্যামাজনে তার স্টোরটা পাওয়া গেছে ঠিক আছে এখানে অনেক কিছু পেলাম তো মহাকালের যে শুধু ইয়ে আছে তা না তার নার্সিং কলেজও আছে ট্রান্সপোর্টেশনের বিজনেসও আছে আচ্ছা যাই হোক তো আমরা কি করব তার যে ওয়েবসাইটটা আছে সেটা ভিজিট করি দেখি কি আছে এখানে তো এখানে এই যে কন্টাক্ট আস বা অ্যাবাউট আস একটা ওয়েবসাইট এর মধ্যে ঠিক আছে কন্টাক্ট আস বা অ্যাবাউট আস এখানে যদি আসি আমরা তাহলে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশনটা পাওয়া যায় আর একটা ওয়েবসাইট আর কোথায় পাওয়া যায় জানেন একদম হচ্ছে কি এটাকে স্ক্রল করে একদম নিচে চলে যাবেন মানে একটা ওয়েবসাইট এর ফুটার যেটাকে বলে ফুটারে চলে আসবেন মানে একদম নিচে অংশটাকে ফুটার বলা হয় ওয়েবসাইট এখানে এসে দেখেন এই যে আমরা তার ইয়ে ইমেল অ্যাড্রেসটা পেলাম কিন্তু এখানে আর পেলাম কি ফোন নাম্বার ঠিক আছে তো যদি ম্যানুয়ালি আমরা কাজটা করতে চাই তাহলে হচ্ছে এইভাবে আমাদেরকে এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে তো এই কাজটা অনেক টাইম কনজিউমিং আর হচ্ছে অনেক হ্যাসেল তাই না অনেক ওয়েবসাইটে গিয়ে পাবেন না তো এই কাজটাকে সহজ করার জন্য আমরা হচ্ছে কিছু টুল ব্যবহার করি যেগুলোকে লিড জেনারেশন টুলস বলা হয় তো টুলস গুলো ইউজ করলে হচ্ছে হচ্ছে এই মানে কাজগুলো অনেক সহজ হয়ে যায় আমাদেরকে এত হ্যাসেল পোহাতে হয় না যে ওয়েবসাইটে যাব এখান থেকে খুঁজে খুঁজে বের করব তারপর এখান থেকে কপি করব তারপর পেস্ট করব এই হ্যাসেল গুলো পোহাতে হয় না তো আমরা কি করব আহ টুলস এর হেল্প নিব তো টুলস বিভিন্ন রকম টুলস আছে আপনার লিড জেনারেশন করার জন্য আছে হচ্ছে সার্ফ সেভেন স্নোপ ডট হান্টার ডট আয়ো স্ক্র্যাপ চিম তারপর হচ্ছে অ্যাপোলো ডট আয়ো এরকম বিভিন্ন রকম টুল আছে মার্কেটে আপনারা একটু গুগল সার্চ করলে দেখতে পাবেন যে অসংখ্য টুলস আছে তো সবগুলো টুলস এরই আবার ফ্রি ভার্সন আছে প্রিমিয়াম ভার্সন আছে ঠিক আছে তো ফ্রি ভার্সনে একটা লিমিটেশন আছে এখানে হচ্ছে বাল্ক মানে অনেক বেশি ইমেল হচ্ছে বা ফোন নাম্বার আপনি এত সহজে পেয়ে যাবেন না যেহেতু ফ্রি ফ্রিতে যদি সবকিছু দিয়েই দেয় তাহলে কি কেউ প্রিমিয়ামটা পারচেস করবে নিশ্চয়ই না তো ফ্রিতে করতে গেলেও আমাদেরকে হচ্ছে একটু ইয়ে কষ্ট করতে হবে তার যদি প্রফেশনালি কাজটা করতে চান যে আমি লিড জেনারেশনের কাজটা করব বা আমি কনফিডেন্ট যে কাজটা আমি ভালো পারবো দেন হচ্ছে আপনি এটার প্রিমিয়ামটা পারচেস করতে পারেন কিন্তু এখন হচ্ছে প্র্যাকটিস পারপাস আমরা ফ্রি ভ্যাশনটা দিয়েই কাজ করব তো শুরুতে আমি হচ্ছে কি করছি যে ম্যানুয়ালি যে তথ্যগুলো আমরা পেলাম এগুলোকে হচ্ছে আমাদের শিটে বসাই তার নাম হচ্ছে কি সার্থক ফার্স্ট নেম হচ্ছে সার্থক শাহ সার্থক আর লাস্ট নেম হচ্ছে শাহ আপনি কপি করেও নিয়ে আসতে পারেন তার হোটেলের নাম কি এখানে আছে হোটেলের নামটা এটা মহাকাল গ্রুপ এটা হচ্ছে তার হোটেলের নাম বা এখানে এক্সপিরিয়েন্সে গেলে আমরা দেখতে পাচ্ছি তো এটাকে একটু কপি করলাম আমরা কপি করে এনে এখানে হোটেল নেম বা অর্গানাইজেশন নেম দিতে পারতাম আমি আচ্ছা হোটেল নামই থাক এটা ধরুন তার অর্গানাইজেশনের নাম এরপর লোকেশন কোথায় এই যে হেডলাইনে দেখবেন লিঙ্কডিনের যে প্রোফাইলের হেডলাইন থাকে এখানে হচ্ছে লোকেশনটা দেওয়া থাকে আপনার নিজের প্রোফাইলেও দেখবেন এখানে আপনার লোকেশনটা শো করছে তা আমি লোকেশনটাকে কপি করলাম কপি করে নিয়ে এসে এখানে এটাকে পেস্ট তো ঘটা একটু বড় করে নিতে পারি ব্যাস এরপর হচ্ছে ফোন নাম্বার ফোন নাম্বার আমরাও কোথায় পেলাম এখানে আছে ফোন নাম্বারটা এটাকে কপি করলাম কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেব এরপর ইমেইল অ্যাড্রেসটা লাগবে এটা সরাসরি কপি করাতে এরকম রেডমার্ক হয়ে আছে আপনারা টাইপ করে লিখে দিয়েন ইমেল অ্যাড্রেস এখানে আছে ওদের বিজনেস ইমেল অ্যাড্রেস ওয়ার্ক ইমেল যেটা বলে কপি করলাম কপি করে এনে এখানে হচ্ছে পেস্ট করে দিব কপি করাতে এরকম রেড মার্ক হয়ে গেছে দেখি এটা কালার চেঞ্জ করা যায় কি না টেক্সটের কালার ব্ল্যাক করে হ্যাঁ করা যাচ্ছে পিল কালার হচ্ছে হোয়াইট টেক্সটের কালার দিয়ে দিব হচ্ছে ব্ল্যাক ঠিক আছে তো আমাদের এখানে ইনফরমেশন গুলো আমরা পেয়ে গেলাম ঠিক আছে আর কি লাগছে সোর্স ইউআরএল সোর্স ইউআরএল মানে হচ্ছে তার লিঙ্কড ইন প্রোফাইলের যে ইউআরএলটা এটা হচ্ছে সোর্স ইউআরএল এটাকে কপি করলাম কপি করে নিয়ে এসে আমরা এখানে ও এখানে না শিটে চলে যাব এখানে সোর্স পেস্ট করে দিলাম ঠিক আছে তো এই আমরা কি করলাম একজনের একটা মানে লিড আমরা কালেক্ট করলাম তো ফাইবার কি দেখেছিলাম যে পঞ্চাশটা লিড এর জন্য কত নেয় টেন ডলার নেয় দশ ডলার নেয় তাই না তো কাজ করতে কতক্ষণ লাগে কতক্ষণ লেগেছে আমি তো এখানে বকবক করেছি মনে হয় পাঁচ মিনিটের মতো কিন্তু তথ্যগুলো তো পাওয়া গিয়েছে প্রায় এক মিনিটের মতো টাইম লেগেছে তাই না তো ইজিলি কিন্তু করা যায় কিন্তু যতটা সহজ মনে হচ্ছে কাজটা আসলে এতটা সহজও না ঠিক আছে তো অনেক সময় দেখা যাবে যে সব তথ্য পাচ্ছেন ফোন নাম্বারটা পাচ্ছেন না আবার সব তথ্য পাচ্ছেন ইমেলটা পাচ্ছেন না যদি মানে ফ্রি ইউজ করেন টুলস এর তখন ঠিক আছে তো আমি এখন টুলস কিভাবে ইয়ে সেটা দেখাই তো লিড জন্য অনেক রকম টুলস আছে মার্কেটে আপনারা সার্চ করে নিতে পারেন বা মাল্টিপল টুলসও বা এক্সটেনশনও আপনারা ইউজ করতে পারেন যেহেতু ফ্রি ভার্সন ইউজ করছেন একটা টুলস ইউজ করে দেখবেন যে ভালো কাজ করছে না বা সব তথ্যগুলো পাচ্ছেন না তখন আরেকটা টুল ইউজ করলেন এভাবে করে ঠিক আছে তো আমি টুলের নামটা হচ্ছে আমি অ্যাপোলো ডট আইও এটা ইউজ করি অ্যাপোলো ডট আইও এটা মোটামুটি ইজি আছে ইজিলি অ্যাক্সেস করা যায় আপনার কি অ্যাপোলো ডট আইও ইয়ে আছে নাকি এক্সটেনশন আছে নাকি আচ্ছা আরেকবার সার্চ করি স্পেলিংটা সম্ভবত আমি ভুল করেছি অ্যাপোলো ডট আই এক্সটেনশন যেটা এটা নিব আমরা এখান থেকে এটা নিবেন যে ডট আইও ফ্রি বি ফোন নাম্বার অ্যান্ড ইমেল ফাইন্ডার তো এখান থেকে এক্সটেনশনটা আমাদেরকে অ্যাড করে নিতে হবে সব এক্সটেনশন অ্যাড করার ধরন একই অ্যাড টোক যাবেন এরপর হচ্ছে অ্যাড এক্সটেনশন এটা অ্যাড হবে একটু টাইম নিবে আর এই এক্সটেনশনটা হচ্ছে ল্যাপটপ বা পিসির ব্রাউজারের জন্য এক্সটেনশন আচ্ছা ফোন ইউজার যারা আছেন এরা সব কাজগুলো আপনারা মোবাইলে করতে পারবেন কিন্তু এই যে ডেটা এন্ট্রি বা হচ্ছে এই লিড জেনারেশনের কাজটা জন্য আপনার পিসি বা ল্যাপটপ হলে সুবিধা হবে কারণ এখানে অনেকগুলো ব্রাউজার অনেকগুলো ট্যাবে আমরা কাজ করি তো একটা থেকে দেখা যায় যে কালেক্ট করতে হয় আরেকটা নিয়ে পেস্ট করতে হয় আবার হচ্ছে এক্সটেনশনটা ইয়ে করে নিতে হয় তো এই কাজগুলো হচ্ছে ল্যাপটপ বা পিসি হলে ইজি হয় আর্লি জেনারেশনের কাজ এখন করতে গেলে আপনাদেরকে হচ্ছে ইয়ে করতে হবে আগে হচ্ছে কানেকশনটা গ্রো করে নিতে হবে নতুবা প্রোফাইল গুলোতে লিঙ্কডিন মেম্বার লিঙ্কডিন মেম্বার এরকম লেখা দেখতে পাবেন আচ্ছা এক্সটেনশনটা সম্ভবত অ্যাড হয়েছে আমরা এটাকে একটু পিন করে দেই তাহলে বাইরে চলে আসুক এটাকে অ্যাক্টিভ করার জন্য আমরা আমাদের হচ্ছে এখান থেকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে তো সাইন আপ ফর ফ্রি এই অপশনটাতে আমরা যাব এখান থেকে একটু নিচে স্ক্রল করবেন এখান থেকে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন এর এই বক্সটাতে ক্লিক করে দিয়ে সাইন আপ উইথ গুগল করবেন ঠিক আছে আমাদের ওয়ার্ক ইমেল নেই এই আমরা সাইন আপ উইথ গুগল করব কোনটা চুজ করব জাহাঙ্গীর ভাই আপনি এখান থেকে যে কোনো একটা পিক করেন যেটা এই ব্রাউজারে আছে সেটা নিতে পারেন জাহাঙ্গীর ভাই এখান থেকে পিক করেন পাসওয়ার্ড দেন কন্টিনিউ করেন আচ্ছা আপনি কি অন্য হ্যাঁ এটা লোড নিচ্ছি একটু ওয়েট করেন আচ্ছা এখানে একটা টিউটোরিয়াল দেখাবে টিউটোরিয়ালের দরকার নাই আমরা একটু নিচে চলে যাই এখান থেকে লগ ইন করি একদম তো ইনাবেল করে দিতে হবে লিঙ্কড ইনটাকে করলাম আমি বাকিগুলো আপনারা চাইলে অফ রাখতে পারেন ঠিক আছে তো আমরা যেই ব্রাউজারে হচ্ছে লিঙ্কড ব্যবহার করব ওই ব্রাউজারের মধ্যে হচ্ছে এই এক্সটেনশনটাকে অ্যাড করে নিব মানে যেই ব্রাউজারে আমাদের লিঙ্কড থাকবে সেই ব্রাউজারে হচ্ছে এই এক্সটেনশনটা অ্যাড করব তো আমরা একটা রিফ্রেশ দিব বা আবার হচ্ছে আমি একটু লিঙ্কডিনটাকে লগ ইন করি এবার একটু আপনারা দেখেন আমরা হোটেল ওনার দিয়ে পিপল আর ইউনাইটেড স্টেটস এটা হচ্ছে সার্চ করলাম সার্চ করার পর আমাদের এই প্রোফাইলটা দেখাচ্ছে এই যে ডান পাশে আমাদের এই এক্সটেনশনটা কিন্তু ওপেন হয়ে গেছে অটোমেটিক্যালি ঠিক আছে লিঙ্কডিনে যখনই আমরা কোনো কিছু সার্চ করব সার্চ করার পর হচ্ছে দেখতে পাবো যে এক্সটেনশনটা আমাদের এখানে পাশে দেখাচ্ছে দেখেন এই পেজের মধ্যে যতগুলো হচ্ছে প্রোফাইল ওপেন আছে সবগুলোর নাম কিন্তু দেখাচ্ছে যে সার্থক শাহ আমার পটেল জিরান এরকম ঠিক আছে যেই সে হচ্ছে পেয়েছে সেই নামগুলো দেখাচ্ছে পাশাপাশি হচ্ছে যে মেইল অ্যাড্রেস আর হচ্ছে ফোন নাম্বার ঠিক আছে এই দুটো অপশন কিন্তু দেখাচ্ছে তো যেহেতু ফ্রি ভার্সন ইউজ করছেন এখানে এতটা ক্রেডিট দিবেন আপনাকে ঠিক আছে তো তার জন্য একটু কষ্ট করতে হবে এটা একটু আগে অ্যাভেলেবেল ছিল একটু আগে অ্যাভেলেবেল ছিল এখন কিন্তু দেখাচ্ছে না তা আমরা হচ্ছে এখান থেকে ফাইন্ড আউট করে নিব যে কোন মেল অ্যাড্রেস বা ফোন নাম্বারটা অ্যাভেলেবেল আছে বা আমরা যদি প্রোফাইলটাকে হচ্ছে ভিউ কন্টাক্টে গেলেও হয় আনএভেলেবেল দেখাচ্ছে আচ্ছা আমি আগে দেখে নিই এই গুলোর সাথে যদি আমরা কানেক্টেড থাকতাম তাহলে ইজিলি করা দেখাচ্ছে না আমরা পরের পেজে চলে যাব এখানে অনেকগুলো পেজ ওপেন হয় একশোটার মতো বেশি পেজ ওপেন হয় তো এইভাবে আমরা একটু স্ক্রল করে করে চেষ্টা করব এগুলো সব লিঙ্কড মেম্বার নাম উঠে আছে এগুলো হবে না গুপ্ত প্রথমে দেখায় দেখে পরে আর ইয়ে করে না নট অ্যাভেলেবেল দেখায় ওপেন না হয় হম আনলক করতে বলছে আনলিমিটেড ইমেল ক্রেডিট পাওয়ার জন্য আমাদেরকে আচ্ছা প্রিমিয়ামটা পারচেস করার কথা বলবে বারবার যে আপগ্রেড করার কথা বলবে না দরকার নাই আমরা ম্যানুয়ালি ট্রাই করি ফোন নাম্বারটা পাওয়া গেছে ইমেল নো ইমেল দেখাচ্ছে আচ্ছা ইমেলটা পাবো আমি হচ্ছে তার ওয়েবসাইটে গেলে পেয়ে যাবো ইমেলটা ফোন নাম্বারটা পেলাম ইমেলটা পেলাম না কার ছিল এটা মিহির পাটেল ফোন নাম্বারটা আছে এখানে আচ্ছা মিহির পাটেলের প্রোফাইলটা ওপেন করি শুধুমাত্র লিঙ্কডিনের ইয়েটা দেওয়া আচ্ছা স্টুডিও এস এটা সম্ভবত তার আমরা যখন প্রোফাইলটা এমন ওপেন করবো তখন হচ্ছে এরকম ইয়েটা দেখাবে পাশে পাশে তো এখানে পাঁচটা ক্রেডিট আছে আমি কয়টা ক্রেডিট ইউজ করেছি জানি না ঠিক আছে আমরা মিহির পাটেলের ইনফরমেশনগুলো নেই কি হলো আপনার কি স্ক্রিন দেখতে পাচ্ছেন আমিও দেখতে পাচ্ছি না জাহাঙ্গীর ভাই আরেকবার শেয়ার করেন হ্যাঁ ব্ল্যাঙ্ক হয়ে গেছে জাহাঙ্গীর ভাই কাইন্ডলি আরেকবার ইয়ে করে দেন শেয়ার করে দেন ভাই ডিসকানেক্টেড হয়ে গেল নাকি জাহাঙ্গীর ভাই ক্লাসে আছেন রেসপন্স করছে না হ্যাঁ হতে পারে লোডশেডিং অথবা ইলেকট্রিসিটি ইয়ে ইন্টারনেট চলে গেছে এরকমও হতে পারে আচ্ছা ভাইয়া ব্যাক করুক আমরা একটু ওয়েট করি ক্লাসেও তো দেখি না উনি নাই সম্ভবত আচ্ছা আমরা ইয়ে করি কোয়েশ্চেন নিতে থাকি ভাইয়া ব্যাক করুক কাউসার ভাই বলেন আচ্ছা ঠিক আছে জাহাঙ্গীর ভাই করেছে দেখি আমরা যেখানে ছেড়ে দিয়েছিলাম ওই কাজটা করতে পারি কিনা ভাই আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি ওটাকে একটু অ্যাপ্রুভ করে দেন ठीक है ठीक है আচ্ছা আমরা কার তথ্য নিচ্ছি মিহির পাটেল নামে যে প্রোফাইল আছে তার নাম লিখে মিহির পাটেল তার হোটেলের নাম কি স্টুডিও সিক্স এই যে এটাতে প্রেজেন্টলি সে হচ্ছে আছে দুই হাজার তেইশ সাল সেপ্টেম্বরের দুই হাজার থেকে প্রেজেন্টে হচ্ছে এখানে আছে তাহলে হচ্ছে স্টুডিও সিক্স এটা তার হচ্ছে হোটেলের নাম লেখো হয় না জাহাঙ্গীর ভাই হোটেলের নেমে ইয়ে লিখে দেন স্টুডিও সিক্স আমার এখান থেকে হচ্ছে না কেন জানি স্টুডিও সিক্স আচ্ছা থাক এটাই থাক নাম সমস্যা নাই এরপর লোকেশন লোকেশন আমরা তার প্রোফাইলে পেয়ে যাব এখানে একটু উপরে স্ক্রল করলে এই যে ডালাস ফোর মেট্রোপ্লেক্স এখানে এটা হচ্ছে তার লোকেশন কি ব্যাপার সিটে এসে আমি কাজ করতে পারছি না কেন জাহাঙ্গীর ভাই আমি শীতে আসলে আর রিমোট কাজ করে না কেন আচ্ছা দেখি তারপর ফোন নাম্বারটা সম্ভবত এখানে পাইনি আমরা না ফোন নাম্বারটা পেয়েছি এই যেটা তো ফোন নাম্বারটা এখান থেকে কপি করা যায় কপি করে নিলাম আমরা চলে আসবো সিটে এখানে এসে ফোন নাম্বারটাকে পেস্ট করে দিব দেখাবে এরর দেখালে যে উপরে এসে এখানে এখান থেকে এই যে ইকুয়েল টু যেটা এটাকে কেটে দিবেন তাহলে ফোন নাম্বার বসে যাবে এরপর ইমেইল অ্যাড্রেসটা পাওয়া যায়নি এটা আমরা একটু ফাইন্ড আউট করবো আর সোর্স ইউআরএলটা তার প্রোফাইলের যে ইউ আর সেটাই হচ্ছে সোর্স ইউআরএল এটাকে কপি করলাম এখানে এসে আমরা সোর্স ইউআরএল এটা পেস্ট করে দিলাম এখন আমাদেরকে ইমেলটা ফাইন্ড আউট করতে হবে তো যেহেতু আমরা ম্যানুয়ালি একটু ট্রাই করে দেখি যেহেতু ইয়েতে পাচ্ছি না কি যেন নাম ছিল স্টুডিও সিক্স স্টুডিও সিক্স এই যে এরকমই ছিল না লোগোটা দেখেন তার প্রোফাইলে তাহলেই বুঝতে পারবেন এই যে লোগোটা দেখেন মধ্যে রেড কালারের লোগোটা এই যে এটা তার হচ্ছে আমরা ইনস্টাগ্রামটাও পেয়ে গেছি তারপর হচ্ছে তার উইকিপিডিয়াতেও তার ব্লগ আছে এরপর ফেসবুকও সম্ভবত উপরে ছিল এই যে ফেসবুক না এটা ঢাকা স্টুডিও সিক্স বাই সিক্স ঢাকার ইয়ে দেখাচ্ছে ঠিক আছে তো ম্যানুয়ালি খুঁজতে গেলে আমাদেরকে একটু কষ্ট করতে হবে ওয়েবসাইটগুলো ভিজিট করতে হবে ব্লগ গুলো ভিজিট করতে হবে অথবা তার ইনস্টাগ্রামে গিয়ে খোঁজ করতে হবে এইভাবে টুইটার থাকে ইনস্টাগ্রাম থাকে আমরা এটা একটু দেখি ওয়েবসাইটটা একটু দেখি এখানে ফোন নাম্বার দেওয়া আছে ঠিক আছে তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য ফোন নাম্বার দেওয়া আছে আমরা একটু নিচে চলে যাই বা এটাকে করে দেখি তো কিছু পাওয়া যায় কি না আচ্ছা দেখেন এই যে মোটেল সিক্স এর আমরা হচ্ছে হচ্ছে লিঙ্কডটা পাচ্ছি ফেসবুকটা পাচ্ছি টুইটারটা পাচ্ছি ঠিক আছে পুরো ডিটেলসটা এখানে আছে কিন্তু ইমেলটা নাই যেটা দরকার সেটা নাই আচ্ছা তাকে মিনিমাইজ করে দিয়ে আমরা ম্যানুয়ালি ট্রাই করে দেখি একদম ফুটারে চলে যাব আমি এখানে ফোন নাম্বারটাই বার বার করে দেওয়া আর কোথাও আছে কি না কন্টাক্ট দেখা যাচ্ছে দেখি তো এখানে কি আছে না এখানে কোথাও নাই ইমেল অ্যাড্রেস আমি খুঁজেই পাচ্ছি না তো এভাবে ম্যানুয়ালি করতে গেলে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ইউটিউব চ্যানেল আছে এখানে খুঁজলেও পাওয়া যেতে পারে ইউটিউবে অনেক সময় ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে বিজনেস ইমেলটা দেওয়া থাকে যে মোর ইনফোতে গেলে অনেক সময় পাওয়া যায় না এটা ইউজার নেম নেই এটা এই ভদ্রলোক কোথাও তার ইমেল অ্যাড্রেস শেয়ার করে নাই ঠিক আছে তো প্রিমিয়াম ভার্সনটা ইউজ করলে এগুলো আসলে ইজিলি পাওয়া যায় প্রি ভার্সনে কাজ করছে দেখে আমাদেরকে এতটা কষ্ট করতে হচ্ছে

আচ্ছা আমি দেখাচ্ছি সম্প্রত একটা ল্যান্ডিং পেজ বলো আচ্ছা এখানে ইমেলটা সম্ভবত আছে ঠিক আছে এই যে ইমেল আছে এই যে ওদের ওয়ার্কি গুলো এখানে দেওয়া আছে তাহলে আমরা এই এই ব্যক্তির ইনফরমেশনটা নিতে পারি তার নাম হচ্ছে জেরিল্যান্ড সিলমন তার প্রোফাইলটা ওপেন করি এটা হচ্ছে তার হোটেলের নাম যে সোয়ান হোটেল যায় হলো অ্যানাইন আমি পরে ঠিক করছি লোকেশন কোথায় এটা হচ্ছে লোকেশন তারপর আমরা ফোন নাম্বারটা পেয়ে গেছি ফোন নাম্বার পেলাম তাদের ওয়েবসাইটে কোথায় গেল কোথায় যেন বের করলাম এই যে এখানে নর্থ আমেরিকা ইউরোপ এশিয়া প্যাসিফিক তিনটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এখানে কি আছে এখানে কি সরাসরি মেল করার অপশন আচ্ছা এখান থেকে যে কোনোটাই নিতে পারি আমরা আর হচ্ছে এখানে তার ফোন নাম্বারটা আছে এই যে ফোন নাম্বারটা এখান থেকে কপি করে নিব এসে এখানে ফোন নাম্বারটা পেস্ট এরোর দেখাবে এখান থেকে এই যে ইকুয়াল টু যেটা এটাকে উঠাই দেবেন আর সোর্স ইউআরএল কি সোর্স ইউআরএল হচ্ছে তার প্রোফাইলের ইউআরএলটা এখানে এসে এটাকে পেস্ট এখন আমি একটু সাজিয়ে নেই সেন্টার অ্যালাইন করে দিই ঠিক আছে তো এখানে দেখেন আমরা কি কি কালেক্ট করলাম ফার্স্ট নেম লাস্ট নেম হোটেল নেম লোকেশন ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস আর হচ্ছে সোর্স ইউআরএল তো এইভাবে হচ্ছে আমরা লিডগুলো কালেক্ট করি তো যখন ফ্রি ফ্যাশনে কাজ করতে হলে একটু কঠিন হবে তো ডাটা এন্ট্রি আপনাদের আরো ক্লাস আছে তখন আরো টুলস এর সাথে সবচাইতে ভালো এছাড়া বাকিগুলো চাইলে আপনারা সার্চ করে নিতে পারেন বা যে যেটাতে কমফোর্টেবল হন আরো টুলস এর ব্যবহার ইনশাল্লাহ নেক্সট ক্লাস গুলোতে আমরা দেখবো তো এইভাবে হচ্ছে আমরা এরকম সিট গুলো তৈরি করব তো এখন প্র্যাকটিস পারপাস আপনারা এরকম আটটা দশটার মতো হচ্ছে লিড কালেক্ট করেন বিভিন্ন নিশ নিয়ে যে আমি যে হোটেল ওনার লিখেছি আপনারা বিভিন্ন রকম টিচার দিতে পারেন ডক্টর দিতে পারেন ইঞ্জিনিয়ার দিতে পারেন লয়ার দিতে পারেন বা কোনো কোম্পানির সিও এইচআর ম্যানেজার ম্যানেজিং ডিরেক্টর চেয়ারম্যান এরকম বিভিন্ন নিশ নিয়ে সার্চ দিয়ে হচ্ছে গুলো কালেক্ট করবেন কালেক্ট করার পর এগুলো এখন প্র্যাকটিস পারপাস কাজগুলো করছেন এগুলোকে সেভ করে রাখবেন তো সেভ করে কেন রাখবেন পরবর্তীতে যদি আপনারা লিড জেনারেশনের কাজটা করতে চান যখন কোনো বায়ার আমাদের কাছে ওয়ার্ক স্যাম্পল দেখতে চাইবে তখন তখন আমরা হচ্ছে এই স্যাম্পলগুলো দেখাতে পারবো যে আমরা এই কাজগুলো করেছি ঠিক আছে তো এভাবে হচ্ছে কাজগুলো সেভ করে রাখবেন এখন যেগুলো কাজ করছেন আর এই শীতটা আমরা হ্যান্ড ওভার করার জন্য আমরা এখান থেকে শেয়ার অপশনে যাব আমাদের ক্লায়েন্টকে যখন হচ্ছে আমরা ইয়ে করব কাজটা ডেলিভারি করব তখন কিভাবে করব সেটা দেখাচ্ছি তো যাকে হচ্ছে আপনি সিটটা দিতে চাচ্ছেন তার ইমেল অ্যাড্রেস দিয়েও সার্চ করতে পারেন অথবা এখান থেকে এনিওয়ান ওয়ান উইথ দ্য লিঙ্ক এটা দিয়ে দিতে পারেন এরপর ভিউয়ার এক্সেস না দিয়ে বায়ারকে এডিটর এক্সেস দিবেন দিয়ে এখান থেকে লিঙ্কটাকে কপি করবেন কপি করে এই লিঙ্কটা আপনার বায়ারকে দিয়ে দিবেন তো বায়ারকে এই লিঙ্কটা দিয়ে দিলে বায়ার হচ্ছে এই শিটটা পেয়ে যাবে আর এটা হচ্ছে অটো সেভ হয় আপনি যতটুকু কাজ করেছেন এটা অটোমেটিক্যালি সেভ হয়ে থাকবে আপনাকে সেভ করতে হবে না ঠিক আছে এটা স্প্রেডশিটেও করা যায় তা আমি গুগল শিটটা ইউজ করে দেখালাম আপনাদেরকে তো এইভাবে হচ্ছে আমাদের কাজগুলো হয় লিড জেনারেশনের কাজগুলো হয় তো একটু ঝামেলা হবে শুরুর দিকে আপনাদের বুঝতে একটু সমস্যা হবে আর প্রোফাইল গুলো নতুন থাকলে হচ্ছে আমরা হচ্ছে সব ইনফরমেশন সহজেই পেয়ে যাব না এখানে সার্চ দিলে দেখা যাবে যে অল্প কয়েকটা ইয়ে দেখাচ্ছে প্রোফাইল দেখাচ্ছে বাকি প্রোফাইল গুলো দেখাচ্ছে না আস্তে আস্তে যখন আমাদের হিউজ কানেকশন হবে তখন এগুলো আমরা ইজিলি এক্সেস করতে পারবো ঠিক আছে তো জাহাঙ্গীর ভাই আমি হচ্ছে স্ক্রিনশট অফ করে দিচ্ছি আর জাহাঙ্গীর ভাই আপনার প্রোফাইল পিকচারটা একটু ভালো পিকচার দিবেন ঠিক আছে সেলফি দিবেন না সেলফি না দিয়ে হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে সুন্দর মতো করে একটা ছবি তুলবেন যাতে ক্লিয়ারলি আপনার ফেসটা বোঝা যায় ওই রকম ছবি আপলোড করবেন ঠিক আছে তা আমি স্ক্রিনশটা অফ করে দিচ্ছি আমার ক্লাসে মেইন টপিক এটাই ছিল ক্লাস রিলিভেন্ট প্রশ্ন নিব কাউসার ভাই বলেন কাউসার ভাই আপনার কথা শুনতে পাচ্ছি না কাউসার ভাই আপনার মাইক্রোফোনে কি প্রবলেম নাকি আজকে কথা তো শুনি না আপু আপনি বলেন আমার মাইক্রোফোনের সমস্যা নাকি আমি কাউকে শুনতে পাচ্ছি না হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম জি বলুন স্প্রেডশিটটা বানাবো তাই তো হ্যাঁ আপনি গুগল শিটেও করতে পারেন জি অথবা ইয়েতেও করতে পারেন কিশো স্প্রেডশিটেও করতে পারেন আচ্ছা আচ্ছা মানে গুগলেই গুগলেই তো ইয়ে সার্চ করব না স্প্রেডশিট নাকি হ্যাঁ মেনু বার মেনু বার ওই যে নাইন ডট যেটা থাকে আমি দেখিয়েছি ক্লাসে আপনি দেখে নেন ঠিক ওখানে আছে ওটা জি ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ ম্যাম জামাল ভাই বলেন জামাল হুসাইন মাইক্রোফোন আনমিউট করে কথা বলেন ফেরদোস আলাইকুম

জিটিএম এ এটা শো করতেছে যে আমার পেজ ভিউ কি হচ্ছে কি হচ্ছে এটা যদি একটু দেখতেন যে অন্য কোনো সমস্যা আছে কিনা আমার কষ্ট হইছে কিনা particuliers আচ্ছা ঠিক আছে আপনি স্ক্রিনটা শেয়ার করে দেখাতে পারেন আচ্ছা কতগুলো প্রোফাইল আপনার নেটওয়ার্কে থাকলে কানেক্টেড থাকলে কাজ করতে পারবেন এখানে আপু হচ্ছে যে মোটামুটি পাঁচশোর বেশি যদি হয় কানেকশন আর হচ্ছে আপনার ভালো ভালো কানেকশন থাকে তাহলে এই কাজগুলো করতে একটু ইজি হয় পাঁচশো লাগে না দুই তিনশো কানেকশনের মধ্যেও যদি ভালো ভালো কানেকশন আপনি তৈরি করতে পারেন তাহলে পারবেন

और वैसे तो ये हमको और आगे दे 5 किलो সেটা হলো যে আমরা তো ফেসবুকে যখন ক্যাম্পেইন গুলো রান করব এই ক্যাম্পেইন গুলো যখন দেখবে দেখে যখন আমাদের যাবে ওয়েবসাইটে যখন তারা ওখানে যখন করবে তখন ওই হবে হ্যাঁ মানেই তো এটা যে টার্গেটিং করা তার মানে ফেসবুক থার্ড পার্টি হিসেবে কাজ

না ম্যাডাম দেখাতে চাচ্ছি যে ঠিকমতো হয়েছে কিনা আপনি যদি দেখছেন অন্য কিনা

জামাল ভাই আপনি সম্ভবত প্রোফাইল পিকচারের অপশনটা পিক করেছেন এরকম সার্কেল আকারে তো লোগোটা আসে আর কাভার ফটোটা আসে হচ্ছে রেক্টেঙ্গেল সাইজে আপনি আরেকবার ট্রাই করে দেখেন জামাল ভাই সম্ভবত প্রোফাইল পিকচারে ক্লিক করেছেন সার্কেল আকারে আসছে যেটা

আসেন একজন একজন না থাকলে তো কোম্পানি পেস ক্রিয়েট হবে না সেটা তো ক্লাসে বলেছি আমি কোম্পানি পেজ গুলোর জন্য যে ফর বিজনেস হবে আপনার আগে কানেকশন গ্রো করতে হবে কানেকশন গ্রো করা ছাড়া এই অপশনই আসবে না আর টুল আজকে যে টুল কথা বলছেন যে মোবাইল ইউজটা কোন টুল ইউজ করবে অ্যাপোলোডা না এটা তো কম্পিউটারের জন্য বলছেন আর মোবাইলের জন্য মোবাইলের জন্য যে কোন টুলটা ভালো এটা আমি বলতে পারছি না আপনি একটু সার্চ করে নেবেন কি আর মোবাইল থেকে আপনার লিড জেনারেশান কাজটা করতে একটু প্রবলেম হবে ঠিক আছে সবগুলোরই মোবাইল ভার্সন আছে কিন্তু এক্সটেনশন অ্যাড করা যেটা আমি দেখিয়েছি অ্যাপোলোরও আছে সম্ভবত কিন্তু এটা হচ্ছে ব্রাউজারের জন্য কাউসার আচ্ছা কাউসার ভাইকে বারবারই আমি কল করছি কথা শুনি না আসার ভাই আপনার প্রবলেমটা ইয়েতে চ্যাট বক্সে লিখে দেন কথা বোঝা যাচ্ছে না আজকে রাসেল খান হ্যালো হ্যাঁ বলুন বলতেছি এই যে এখন থেকে কি ডাটা এন্ট্রি শুরু হবে নাকি না না লিঙ্কডিন লিড জেনারেশন দেখালাম আজকে এর পরের দিন হচ্ছে অন্য টপিক হবে ও আচ্ছা এটাই আর কি আচ্ছা নিপু চৌধুরী বলেন নিপু ভাই বলেন আমার মিউট করে দিলাম মдам জি মдам আপনাদের যে লেকচারগুলি বা লেকচার এগুলি আমরা ইউটিউবে দেখি ফেসবুক থেকে লিংক এটা দেখি যখন আমার প্রয়োজন হয় বা কোথাও আটকে যায় এগুলি আমি যদি গুগল ড্রাইভে আমার প্রাইভেসি চোক রাখি তাহলে কিভাবে এটা করব ইয়া ইউটিউব থেকে কিভাবে এটা নিয়ে আমি আপনার আমার গুগল ড্রাইভে সেভ করে রাখবো লিঙ্কটাকে ইয়ে কপি করে নেবেন বা শেয়ার মানে একটা ফোল্ডারই করতে আপনার নামে একটা ফোল্ডার করতে চাচ্ছি যেটা নাকি আপনি এখন থেকে একবার শেষ পর্যন্ত যে কয়টা ক্লাস করবেন সবগুলি একের পর এক আমি ইয়াতে আমার ড্রাইভে সেভ করবো আপনি শেয়ার করবেন ওখান থেকে শেয়ার অপশনে আসলে গুগল ড্রাইভের অপশন দেখাবে ভিডিওর নিচে শেয়ার অপশনে দেখেন হ্যাঁ শেয়ার অপশন আছে দেখেন এখন ওটার এক্সেস দিয়ে রেখেছে কিনা সেটা আমি বলতে পারি না মানে চ্যানেলে আমি তো ম্যানেজার হিসেবে আছি আমি তো ওটার মালিক না হ্যাঁ ওটার মালিক হচ্ছে লিড আইটি তো ওটার অপশনটা দেওয়া আছে কিনা সেটা আমি বলতে পারছি না আপনি একটু চেক করে দেখতে পারেন ঠিক আছে শেয়ার অপশনে গিয়ে দেখেন যে সরাসরি করা যাচ্ছে কিনা আচ্ছা বুঝি নাই আচ্ছা জাহাঙ্গীর ভাই বলছে দেওয়া আছে নাকি অপশন দেওয়া আছে নিপু ভাই আপনি ট্রাই করে দেখেন মেল যদি না থাকে কি করবো মানে কিসের মেল না থাকলে ও আচ্ছা লিড লিড জেনারেশনের যেমন আজকে মেল অ্যাড্রেস পাই নাই যদি আপনার হাতে এনাফ টাইম থাকে হ্যাঁ যে আপনার হাতে কাজ কম আছে বা ডেলিভারি ডেট হচ্ছে ডেডলাইন অনেক দূরে সেক্ষেত্রে ম্যানুয়ালি আপনি হচ্ছে সার্চ করে করে আমি যেভাবে দেখালাম এভাবে কালেক্ট করার চেষ্টা করে হচ্ছে ফিল করবেন আর হাতে যদি সময় না থাকে যে ডেলিভারি ডেটও চলে এসছে আবার হচ্ছে আপনার হাতে অনেক কাজ সেক্ষেত্রে আপনি এটাকে স্কিপ করতে পারেন প্রোফাইলে অ্যাড্রেসটা পাচ্ছেন না ওইটা পুরোটা মুছে মুছে দেন অন্য আরেকটা প্রোফাইল থেকে পিক করেন এইভাবে করতে হবে কাউসার ভাই আচ্ছা ঠিক আছে এগারোটার উপরে বাজে আমরা ক্লাসটা এই পর্যন্তই রাখি সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য নেক্সট ইনশাল্লাহ দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম